হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আগে গত ভিডিওতে আপনারা দেখছেন যে সবজি কবুতরটা গিফট করার কথা বলছিলাম। তো প্রথম যে উইন হয়েছিল, ওনার বাসা দূরে থাকার কারণে উনি আসতে পারেননি। সেকেন্ড উইনার যে অতুল ভাই, উনি আসছে খিলক্ষেত থেকে। ওনার বাসা বেশি দূরে না, আমার এইখান থেকে ওনাদের আশেপাশের এরিয়া দেখা যায়। তো উনি আসছে এইখানে, ওনার রিংগুলাও রেডি আছে মাশাআল্লাহ। রিংগুলা কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো হয়েছে রিংগুলা। আমি আর রিংগুলা খুবই বেশি পছন্দ হয়েছে ভাই। আচ্ছা, আর কবুতরটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, কবুতরটা ভাই মাশাআল্লাহ দিলে সুন্দর আছে। এটা নিয়ে কি এরকম সবজি আছে বাসায় জোড়া দেওয়ার মতো? সবজি আপাতত ভাই আছে, মাদি ছোট মাদি না, বয়সে কম বয়স কম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কি জাতের কবুতর মেইনলি লালন পালন করেন? আমার সব গ্রিবাজি ভাই। আর কি কি জাতের গ্রিবাজ? সবই আছে, হাই ফ্লেয়ারও আছে, আবার আমের এইভাবে উড়ানোর কবুতর আছে, ভালো উড়ানোর কবুতর আছে মাশাআল্লাহ। তো এইটার সাথে তো সবজি দিয়ে পেয়ার করা হবে না? আর শুনলাম খিলক্ষেত ক্লাবের চ্যাম্পিয়ন তুমি। মাশাআল্লাহ, একদিন তো তোমার কবুতর গুলো দেখতে যাই। সমস্যা নাই, বাসার পাশেই বাসার পাশেই। হ্যাঁ, আচ্ছা। তো তোমার সাথে যে ভাইরা আসছে ওনাদের সাথে পরিচয় করা দাও আমাদের ভিউয়ারদের। তো অতুল, এই ভাইয়ের নাম কি? এই ভাইয়ের নাম হচ্ছে মিদুল। আমার আসসালামু আলাইকুম মিদুল ভাই। আসসালামু আলাইকুম মিদুল ভাই, আপনার কি বাসায় কবুতর আছে? আলহামদুলিল্লাহ ভাই, কিছু কবুতর আছে আপনাদের দোয়ায়। কত পিসের মতো ভাই? আপাতত আছে 80 পিসের মতো। সবগুলা উড়ানোর না? সবগুলা উড়ানোর মতো না, 50 পিসের মতো উড়ানো, 30 পিস আপাতত ধরে আছে। মাশাআল্লাহ, বড় সেটআপ ভাই। কমই আছে আপাতত, গত বছর 150 ছিল, পাল্লা দিয়ে ইয়া করে কমাইছে কিছু। তো আপনার রেজাল্টটা কি পাল্লা? ভাই আমরা দুই ভাই, আপন ভাই। আপন ভাই কিন্তু চেহারা দেখে কিন্তু আমি বুঝতে পারি নাই। আমার মাধ্যমে ওর কবুতর পড়া শুরু করা। আমি যে বিগত চাকরিতে শুরু করছিলাম। ও আচ্ছা, চাকরি থেকে পরে ও বলতাছে যে আমি পারবো ভাই, তুমি বিক্রি করো না কবুতর। সেই ক্ষেত্রে আর কি ও পালে এখন বর্তমানে। মাশাআল্লাহ, দুই ভাই একসাথে আগাইতেছে মাশাআল্লাহ। এরকম সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট পাইলে তো আমি মনে হয় 300 কবুতর পাবো মিনিমাম। ইনশাআল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভাই। আর ফ্যামিলি তো বলে কবুতর পাইলা সবচেয়ে। ফ্যামিলি তো কোনো ফ্যামিলি দি রাজি হয় না যে ভাই কবুতর পালো বা কবুতর দেখিছো একটা করো। কথা হইলো গিয়া ভাই, কবুতরটা পারলে অ্যাট লিস্ট কোন ইয়াং ছেলে পেলে মাদকের দিকে না যায়, বাসায় থাকলো কবুতর পাললো, এটাই অনেক কিছু। দেখা যায় ফ্রি টাইম পাইলে গ্যাঞ্জাম গ্যাদারিং হবে, গ্যাঞ্জাম করে আল্লাহর রহমতে আমরা ভাই মনে করেন কবুতর ছাড়া বাসা নিচে খুব কমই যায় আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার আসার জন্য। দেখেন কবুতরটা মাশাআল্লাহ অসাধারণ, আশা করি ভাই প্রপার কেয়ারে রাখবেন। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন।